গাজা ইসরায়েল সংঘাতের পর থেকেই ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধের দামামা বেজে চলছে আর হিজবুল্লাহর শীর্ষ নেতা ফুয়াদ শুকুরকে হত্যার পর তা বর্তমানে সর্বাত্মক যুদ্ধের রূপ নিয়েছে। একের পর এক হামলা পাল্টা হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ও লেবানন। এবার দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরায়েল বিমান হামলার প্রতিশোধ হিসাবে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে শক্তিশালী হিজবুল্লাহ গোষ্ঠী। স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের ম্যান্থ মোশাব ও পশ্চিম গ্যালিলি অঞ্চলের দুটি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক কাতিওষার রকেট নিক্ষেপ করেছে। এই ঘাঁটিগুলোর আয়রন ডোম ব্যাটারিগুলোর পাশাপাশি গোলন্দাজ বাঙ্কারগুলো টার্গেট করে এইসব রকেট নিক্ষেপ করা হয়। বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের দুইয়ে গ্রামে ইসরায়েলি বিমান হামলার জবাবে এই রকেট হামলা চালানো হলো। এদিকে ইসরায়েলি বাহিনীর পশ্চিমাঞ্চলীয় ব্যাটালিয়নের সদর দপ্তর হিসেবে পরিচিত জারিদ ব্যারাকে হেভি ক্যালিবার বুরকার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের মাজদাল জুন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের আগ্রাসী হামলার জবাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এছাড়াও ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিরানিত ব্যারাকেও বুরকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ওই হামলায় ব্যারাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। দক্ষিণ লেবাননের আইতারুন গ্রামে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। গত বছরের অক্টোবর মাসে ইসরায়েল গাজা উপত্যকায় আগ্রাসন শুরুর পর থেকেই গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরায়েলে অভিযান চালানো শুরু করে লেবাননের হিজবুল্লাহ। তখন থেকে এ পর্যন্ত হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলে দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।